আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা উজিফা নিয়ে। এই উজিফাটা এত সহজ কিন্তু এর ফজিলত শুনলে আপনি অবাক হবেন, যা সরাসরি হাদিসে এসেছে, কারো বানানো উজিফা না। প্রথম হাদিস সুনান তিরমিজি দ্বিতীয় নম্বর খণ্ডের 185 নম্বর হাদিস এবং নাসাই শরীফ সহি তাবারানি এবং মেশকাত শরীফের হাদিস। হাদিস মানে কি? আল্লাহ রসুল নিজে আমল করেছেন তেমন অজিফা যা আল্লাহ রসুল আমল করেছেন। এই আমলের মাধ্যমে আল্লাহ পাক এত বেশি সন্তুষ্ট হবেন, এত বেশি খায়ের দান করবেন, এত বেশি কল্যাণ দান করবেন যা অন্যান্য আমলের মাধ্যমে সম্ভব নয়। সম্মানিত ভাই বন্ধুরা, এই অজিফাটা হচ্ছে সুবহানাল্লাহি। আগে ফজিলতটা জানাই দিই, তারপরে দোয়াটা বলবো। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন, যে ব্যক্তি 100 বার এই অজিফাটা পাঠ করবে আল্লাহ পাক তাকে হজে যাওয়ার মতো সওয়াব দান করবেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এটা পাঠ করবে 100 মুজাহিদকে 100টা ঘোড়া দান করলে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক দান করবেন। মানে 100টা গাড়ি আপনি হুজুরদেরকে দান করলেন, যে সওয়াব এই সওয়াব হবে এই আমল করলে। এবং এই বিষয়ে আরও বলেন, ইসমাইল আলাইহিসসালামের বংশের 100টা গোলাম আজাদ করলে যেই সওয়াব হয় এই আমল করলে সেই সওয়াব হবে 100 বার পাঠ করলে। এই আমলের এত বেশি সওয়াব। দোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অনেক চমৎকার এবং সহজ দোয়া। মনে করি এত সহজ দোয়া বললে কি এত কিছু হয়? আরে ভাই হয়, যা হাদিসে এসেছে। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ভিডিও বিশ্বাস না হলে আপনার মসজিদের আপনার যে পিসাওয়ার বড় হুজুর তাকে দেখান যে হুজুর যেটা বলছে এটা সঠিক নাকি ভাউতাবাজি কথা বলছে। কিতাবের পৃষ্ঠা নাম্বার দেওয়া মিলায়া দেখেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকটা হাদিসে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, এই দোয়াটি যারা পাঠ করবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব থেকে বেশি প্রিয় আল্লাহর কাছে এই উজিফাটা। আরও দোয়া এসেছে, এই দোয়ার ব্যাপারে আরও একটা হাদিস এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, মিরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আমার সাক্ষাৎ হলো। আল্লাহ রাসূল বলেন, মিরাজের রাত্রে ইব্রাহিম নবীর সাথে আমার সাক্ষাৎ হলো। ইব্রাহিম নবী তিনি আমাকে বলেন, হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানাবেন আর তাদেরকে এই সংবাদ দেবেন যে জান্নাতের মাটি খুবই উর্বর, পানি জান্নাতের পানি সুমিষ্ট, সেটা একটা খালি ময়দান, তার চারাগাছ হলো একটি কালিমা, সেই কালিমাটা হচ্ছে ফাকত হাদিহিল কালিমা, অর্থাৎ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাসূলকে মেরাজের রাতে সুসংবাদ দিয়েছেন যে এই আমল তুমি করো, আল্লাহ পাক তোমাকে এই ফজিলত দিবেন। ভাই বোনেরা, আমল ছোট হলেও মিস দেওয়া যাবে না, আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।